নমস্কার হিমকনার ন্যাচারাল ব্লগে সবাইকে স্বাগত আজকের রেসিপি কচু দিয়ে মুসুর ডাল প্রথমে কচু সেদ্ধ করে নেব প্রেসার কুকারে দিয়ে দিলাম গোটা গোটা কচু মধ্যে ঘন্টায় চিঁড়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লবণ হাফ সেদ্ধ করে নেব দেখুন প্রায় সেদ্ধ হয়ে এসছে এখন ধুয়ে মসুর ডাল দিয়ে দিলাম এর কোনো পরিমাণ নেই আপনারা যেমন খাবেন যেটা বেশি খাবেন মসুর ডাল বেশি খেতে গেলে মসুর ডাল বেশি দেবেন কিংবা যদি মনে করেন কচুর পরিমাণটা বেশি দেবেন কচুটাও দিতে পারেন বেশি ডাল সেদ্ধ হয়ে গেছে কচুও সেদ্ধ হয়ে গেছে দেখুন কী সুন্দর সেদ্ধ হয়ে গেছে জল গরম করে ডালে দিয়ে দেব জলটা অল্প আছে একটু গরম করে দেব ডালে এবার ডালে ফোড়ন দেব দিয়ে দিলাম সরষের তেল কড়াইতে আমি তেল বেশি ব্যবহার করি না তেল তো বেশি খাওয়া ভালো না অল্প যতটা সম্ভব অল্প তেলে রান্না করার চেষ্টা করবেন দিদিছি দিচ্ছি রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোরন ভাজা হয়ে গেছে সেদ্ধ ডাল দিয়ে দিলাম একবার সেদ্ধ সময় লবণ দিয়েছি একটু দেখে নেবেন যদি দরকার হয় লবণ দেবেন দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা হলুদ দেওয়া হয়নি আগে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব তৈরি হয়ে গেল রাঁধুনি ফোড়নে কচুর ডাল আপনারা এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন জানাবেন কেমন লাগলো এই দেখুন কী সুন্দর হয়েছে তৈরি হয়ে গেল কচু দিয়ে মসুর ডাল আজ এই পর্যন্তই আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন